প্রায় 1350 বছর পর দুই সাহাবীর অবিকৃত লাশ এবং কবর স্থানান্তরের বিস্ময়কর ঘটনা। কোরআন হাদিসের আলোকে শহীদগণের বিশেষ মর্যাদা। শহীদগণ পার্থিব জীবন ত্যাগের পরেও অমর হয়ে থেকে যান। তারা মৃত্যুর পর কবরের জিন্দেগি বা আলমে বারজাখে অন্যান্য হায়াতে জীবিত থাকেন, তবে একে আমরা উপলব্ধি করতে পারি না। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে আলোচনা করা হয়েছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তরজমা, আল্লাহর পথে যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তবে তা তোমরা উপলব্ধি করতে পারো না। সূরা বাকারা আয়াত নম্বর 154। শহীদগণ কবর বা বারজাখেও জীবিত। শুধু এতটুকুই শেষ নয়, তারা মহান প্রতিপালকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। তাই শহীদগণ সেই অন্যান্য জীবনে জীবিত মানুষের অনেক বিশেষ বৈশিষ্ট্য অধিকারী হন, বরং তারা জীবিত, তাদের রব প্রতিপালকের নিকট তারা রিজিক প্রাপ্ত হন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 169। প্রায় 1300 বছর পর দুই সাহাবীর অবিকৃত লাশ এবং কবর স্থানান্তরের বিস্ময়কর ঐতিহাসিক ঘটনা। মুহাক্কিকগণের প্রবল ধারণা, বক্ষমান নিবন্ধের ঘটনাটি যে মহান দুই সাহাবিকে নিয়ে তারাও শহীদের মর্যাদা প্রাপ্ত অন্যান্য সৌভাগ্যের অধিকারী হয়ে থাকবেন। সুদীর্ঘ প্রায় 1300 বছর পরে তাদের দুজনের অবিকল অবিকৃত তাজা লাশ এক কবর থেকে উঠিয়ে নিয়ে অন্য কবরে দাফনের মাধ্যমে প্রমাণ হয়েছে। এ ঘটনা ইসলামের সত্যতার অন্যান্য নিদর্শন হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ঘটনা। 1350 হিজরি সালের 20 জিলহজ, April 1932 সালে এক বিস্ময়কর ঘটনা। দুজন বিশিষ্ট সাহাবির কবর খোলা হয় এক স্বপ্নের ইশারায়। 20 জিলহজ কবরদ্বয় খোলার পর দেখা যায় দুই সাহাবির লাশ অক্ষত অবস্থায় বিদ্যমান। তাদের শরীর কিংবা কাফনের কোনো পরিবর্তন ঘটেনি। মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগে তাদের দাফন করা হয়েছে। 1350 বছর পূর্বে যারা ইন্তেকাল করেন, দাফনের এত শতাব্দী পরেও তাদের লাশ এভাবে অপরিবর্তনীয় থাকার এক বিস্ময়কর দৃশ্য দেখে তখন ইহুদি খ্রিস্টানদের বিপুল সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। আজ থেকে 87 বছর পূর্বের এ বিস্ময়কর ঘটনা মানুষকে চিরকাল ইসলামের সত্যতা ও অনাবিক শান্তির পয়গাম দিয়ে থাকবে। ঘটনাটি যেভাবে ঘটেছিল তা বিস্তারিত আলোচনা করা হলো। 1932 সালের ঐতিহ্যবাহী নগরী মাদায়েন, যার বর্তমান নাম সলমান পার্ক। সলমান পার্ক একটি প্রাচীন জনপদ যার অবস্থান ইরাকের রাজধানী বাগদাদ থেকে 40 মাইল দূরে। এক সময় এটি ছিল পারস্য সাম্রাজ্যের রাজধানী, কিন্তু কালক্রমে ছোট হতে হতে এটি আজ ছোট জনবসতির আকারে এসে ঠেকেছে। সলমান পার্কে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম কবরস্থ হন বিখ্যাত সাহাবি হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। এর প্রায় 1300 বছর পর সেখানে সমাহিত হন আরও দুজন সাহাবি। একজন হলেন হযরত হুজাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, আর অপরজন হলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। প্রথমে সাহাবিদ্বয় রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল সলমান পার্ক থেকে 2 ফালাং দূরে একটা অনাবাদী জায়গায়, যার নিকট দিয়ে বয়ে চলে গেছে ঐতিহাসিক দজলা নদী। একটি বিস্ময়কর ঘটনার কারণে তাদের কবর সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তখনকার ইরাকের বাদশাহ ফয়সাল রাতে তিনি স্বপ্ন দেখলেন। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের বর্তমান কবরস্থান থেকে সরিয়ে অন্যত্র দাফন করা হোক, কারণ আমার কবরে পানি জমতে শুরু করেছে। আর হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কবরে পানি প্রবেশ করার উপক্রম হয়েছে। রাষ্ট্রীয় কারণের চাপ থাকায় বিভিন্ন ব্যস্ততার কারণে বাদশাহ ফয়সাল স্বপ্নের কথা ভুলে যান। পরের রাতেও তিনি একই স্বপ্ন দেখেন, কিন্তু এবারও তিনি নানাবিধ ঝামেলার কারণে স্বপ্নের সেই নির্দেশ পালন করতে পারেননি। তৃতীয় রাতে হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু ইরাকের প্রধান মুফতি সাহেবকে স্বপ্নযোগে একটি নির্দেশ দেন, সেই সাথে এও বলেন যে আমি পরপর 2 রাত বাদশাহকে এ ব্যাপারে অবহিত করেছি, কিন্তু তিনি এ ব্যাপারে
এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। এখন আপনার দায়িত্ব আমাদের এই নির্দেশটি তাকে স্মরণ করিয়ে দেওয়া এবং যথাশীঘ্র আমাদেরকে স্থানান্তরিত করার ব্যবস্থা করা। পরের দিন সকাল হওয়া মাত্রই মুফতি সাহেব প্রধানমন্ত্রী নুরি আস সাইদকে যোগাযোগ করলেন আর বললেন, আমি বিশেষ প্রয়োজনে আপনার কাছে এক্ষুনি আসছি। আপনার রুটিন মাফিক রাষ্ট্রীয় কোনো কাজ থেকে থাকলেও মেহরবানি করে আমাকে আগে সময় দিবেন, আর অন্য কাজের জন্য পরে বের হবেন। প্রধানমন্ত্রী বললেন, ঠিক আছে, আপনি আসুন, আমি আপনার অপেক্ষায় থাকছি। প্রধানমন্ত্রী নুরির সাথে সাক্ষাৎ হলে মুফতি সাহেব স্বপ্নের বিস্তারিত বিবরণ পেশ করলেন। সব কিছু শুনে প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ বাদশার সাথে মুফতি সাহেবের সাক্ষাতের সুযোগ করে দেন, সাথে নিজেও তার সাথে উপস্থিত হন। মুফতি সাহেবের মুখ থেকে সব কিছু শুনে বাদশা বললেন, হ্যাঁ, আমিও পরপর দুরাত একই স্বপ্ন দেখেছি এবং একই রকম নির্দেশ পেয়েছি। আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে আমি কি দেখলাম আর আমার কি করা উচিত। আপনি এসে ভালোই করেছেন, এখন আপনি বলেন করণীয় কি হতে পারে। মুফতি সাহেব বললেন, তিনি তো স্পষ্ট করেই লাশ সরানোর নির্দেশ দিয়েছেন, তাই আমার মনে হয় অতিসত্বর তার আদেশ পালন করা উচিত। বাদশাহ বললেন, ঠিক আছে, তাহলে অনুগ্রহপূর্বক আপনি এই ধরনের সুদীর্ঘ শত শত বছর পর কোনো লাশ স্থানান্তরিত করার বিষয়ে কুরআন হাদিসের আলোকে ফয়সলামূলক ফতোয়া উপস্থাপন করুন, যাতে আমরা কোনো ভুল পদক্ষেপ না নিয়ে বসি। তখন মুফতি সাহেব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ আনহুদের কবর স্থানান্তরিত করার ফতোয়া লিখে দেন। এরপর সিদ্ধান্ত গৃহীত হয়। সামনের কুরবানির ঈদের দিন জোহরের নামাজের পর সম্মানিত দুই সাহাবির কবর খুঁড়ে লাশ মুবারক তুলে কোনো নির্দিষ্ট স্থানে দাফন করা হবে। ইরাকের পত্রপত্রিকায় খবরটি প্রচারিত হওয়ার সাথে সাথে সমগ্র ইরাকে আনন্দের ঢেউ খেলে যায়। তাছাড়া রয়টার সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো মুহূর্তের মধ্যে খবরটি সারা বিশ্বে ছড়িয়ে দেয়। বলাই বাহুল্য, তখন ছিল হজের সময়, তাই লক্ষ লক্ষ মুসলমান মক্কা নগরীতে সমবেত ছিলেন। এ সংবাদ শোনার পর হাজি সাহেবেরা বাদশাহের কাছে আবেদন জানালেন, তারাও মহান সাহাবিদের চেহারা দর্শনের আগ্রহী, তাই অনুগ্রহপূর্বক তারিখটা আরও কয়েকটা দিন পিছিয়ে দিলে ভালো হয়। এদিকে ইরাক, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, হেজাজ, বুলগেরিয়া, উত্তর আফ্রিকা, রাশিয়া, ভারত প্রভৃতি রাষ্ট্র থেকে বাদশাহের কাছে সম্বলিত অসংখ্য বার্তা আসতে থাকে। বাদশাহ ফয়সাল পড়লেন মহাবিপাকে, একদিকে গোটা মুসলিম বিশ্বের তারিখ পেছানোর আবেদন, আর অন্যদিকে দ্রুত লাশ স্থানান্তরে দুই মহান সাহাবির পক্ষ থেকে স্বপ্নের নির্দেশ। এমতো অবস্থায় কি করবেন তিনি? তারা চিন্তিত হল, যদি সত্যি সত্যি মাজারে পানি এসে থাকে তবে তো বিলম্ব করার কারণে মাজার দ্বয়ের ক্ষতি হয়ে যেতে পারে। অবশেষে এ ব্যাপারে পরামর্শ হল। বহু আলোচনা পর্যালোচনার পর সিদ্ধান্ত হল, আপাতত কিছুদিন যাতে কবরের ভিতরে পানি প্রবেশ করতে না পারে সেজন্য নদীর দিক থেকে 10 ফুট দূর একটা গভীর গর্ত করে সেখানে কাকড় ফেলা হলো, আর সারা বিশ্বের মুসলমানদের আগ্রহের প্রতি সম্মান প্রদর্শনের পূর্বক পূর্বের তারিখটি আরও 10 দিন পিছিয়ে দেওয়া হলো। অর্থাৎ লাশ স্থানান্তরিত করা হবে পবিত্র ঈদুল আজহার 10 দিন পরে, সোমবার দুপুর 12টায় ইনশাআল্লাহ। এ ঘোষণার কয়েকদিনের মধ্যেই সলমান পার্কের ছোট জনপদটি লোকে লোকান্য হয়ে যায়। অনেক জ্ঞানীগুণী রাষ্ট্রদূত, উচ্চপদস্থ কর্মকর্তা ও লক্ষ লক্ষ রসুল প্রেমিকের ঢল নামে সলমান পার্কে। লাখ লাখ মানুষের সমাগমে আরেক বাগদাদে পরিণত হয় সলমান পার্কের এলাকাটি। হাজারো তাবুতে ভরে যায় ময়দানের ঐতিহাসিক মাঠটিও। একটি গ্রহণযোগ্য হিসাব অনুযায়ী আগত দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় 5 লাখ। অবশেষে সেই দিন এলো, লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে কবর খোঁড়া হল। দেখা গেল সত্যি হজরতে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর কবরে কিছু পানি জমে গেছে এবং হজরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কবরে কিছুটা আর্দ্রতা দেখা দিয়েছে। এ অবস্থায় প্রত্যক্ষ করে সমবেত জনতার আবেগ আপ্লুত হয়ে পড়ে। তাদের কণ্ঠে বারবার উচ্চারিত হতে থাকে আল্লাহু আকবার ধ্বনি।
চোখে নেমে আসে অশ্রুর প্লাবন। তাদের এ কান্নায় শরিক হতে সালমান পার্কের পবিত্র ভূমিও যেন আবেগপ্লুত হয়ে কাঁদছিল সেদিন। ইরাকের বাদশাহ ফয়সালের তাকদিরে এই সৌভাগ্য লেখা ছিল যে তিনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুজন প্রখ্যাত সাহাবি ময়দানের গভর্নর হযরতে হুজাইফা ইয়ামান এবং সৈয়দুনা জুবাইর রাদিয়াল্লাহু আনহুর আদেশ পালন করে তাদের লাশ মোবারক বহনের বিকল কিসমত অর্জন করে নিজের জীবন ধন্য করেছেন। আর প্রায় 1350 বছর পর এই যুগের লক্ষ লক্ষ মানুষ এই সাহাবিদের অবিকল অবিকৃত শরীর মোবারক প্রত্যক্ষ করে তাদের চক্ষু শীতল করবে আর নিজেদের সৌভাগ্যমণ্ডিত মনে করবে। কবর খননের পর দেখা গেল দুই সাহাবির পবিত্র শরীর ছিল সম্পূর্ণ অক্ষত, এমনকি কাফন এবং দাড়ির সমস্ত চুলও। চোখের পাপড়ি ছিল স্বাভাবিক, এটা ইসলাম ধর্মের সত্যতার একটি গায়েবী প্রমাণ। বাদশাহ ফয়সালের নেতৃত্বে তার মন্ত্রী এবং কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইসলামিক দেশ থেকে আগত রাষ্ট্রদূতগণের সহায়তায় প্রথমে হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর লাশ মোবারক কবর থেকে ক্রেনের সাহায্যে তার পবিত্র লাশ মোবারকটি এমনভাবে তোলা হয় যে মোবারক লাশটি আপনাতেই ক্রেনের মাথায় ফিট করে রাখা ট্রেচারে এসে পৌঁছায়। অতঃপর ট্রেচারটি ক্রেন থেকে পৃথক করে নেওয়া হলে বাদশাহ ফয়সাল, মুফতি সাহেব, সিরিয়া ও তুরস্কের নির্বাচিত মন্ত্রীবর্গ এবং মিশরের যুবরাজ শাহ ফারুক অত্যন্ত যত্ন ও তাজিম সহকারে শরীর মোবারককে তুলে এনে একটি কফিনের ভিতরে রাখেন। অতঃপর এইভাবে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহটি তুলে আনা হলো। আশ্চর্যের ব্যাপার হলো, শত শত বছর পেরিয়ে গেলেও শুধু দেহ মোবারকে নয়, কাফনের কাফন বাঁধার ফিতাগুলোর মধ্যেও কোনো প্রকার পরিবর্তনের ছোঁয়া লাগেনি। দেহ দুটিকে দেখে কেউ কল্পনাই করতে পারছিল না যে এগুলো দীর্ঘ 1300 বছর আগে মৃত্যুবরণ করা মানব দেহ। আর বিস্ময়ের ব্যাপার হলো, তাদের চোখগুলো ছিল খোলা, তাকিয়েছিল তারা দুজনেই। সেই খোলা চোখ থেকে এমন রহস্যজনক অপার্থিব উজ্জ্বল জ্যোতি ঠিকরে উঠছিল যে কেউই সরাসরি তাদের চোখের দিকে স্থির দৃষ্টি দিতে পারছিল না। এ অবস্থা প্রত্যক্ষ করে উপস্থিত বড় বড় ডাক্তারগণ হতবাক হয়ে যান। এ সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনৈক চর্মাচক্ষু বিশেষজ্ঞ অত্যন্ত আগ্রহ সহকারে সবকিছু খুঁটে খুঁটে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন। এ দৃশ্য তার উপর এমনভাবে বিস্তার করে যে পবিত্র লাশ দুটি কফিনে রাখার সাথে সাথে তিনি মুফতি সাহেবের হাত ধরে বললেন, ইসলামের সত্যতা আর সাহাবিগণের উচ্চ মর্যাদার সপক্ষে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। এ বলে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে যান। পবিত্র লাশ দুটিকে কবরে রাখার আগে উপস্থিত জনতা নামাজে জানাজা আদায় করেন। এরপর আলেম ও মন্ত্রীবর্গ কফিন দুটো কাঁধে উঠিয়ে নেন। কিছু দূর যাওয়ার পর বিভিন্ন দেশের প্রতিনিধিগণ এবং সবশেষে বাদশাহ ফয়সাল আপন কাঁধে কফিন নিয়ে নিজেকে ধন্য করেন। বাদশার অনুমতি নিয়ে জার্মানের একটি কোম্পানি বিশাল পর্দার সাহায্যে উপস্থিত লোককে কবর স্থানান্তরের দৃশ্য শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি দেখার ব্যবস্থা করে দেয়, যার দরুন সবাই তাদের কৃতজ্ঞতা এবং অন্তর থেকে ধন্যবাদ জানায়। দীর্ঘ 4 ঘন্টায় পরম ভক্তি ও শ্রদ্ধার সাথে পবিত্র লাশ দুটি সালমান পার্কে এসে পৌঁছায়। যে সৌভাগ্যবানরা লাশ দুটিকে প্রথম কফিনে রেখেছিলেন নবনির্মিত কবরে নামিয়ে রাখেন। আর এভাবে জনতার নারায় তাকবীর ধ্বনির মধ্যে দিয়ে ইসলামের এই জিন্দা শহীদদের মাটির কোলে শুইয়ে দেওয়া হয়। সাহাবিদের নতুন সমাধিস্থলে বিভিন্ন দেশের অনেক অমুসলিম পর্যটক বিস্ময়কর এই ঘটনা দেখতে আসেন।